আদাব হচ্ছে যে এটা দোয়াটা ইখলাসের সাথে হবে, যেহেতু সকল এটাকে বলছি আমরা এবার, আর ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? ইখলাস। প্রথম শর্ত হচ্ছে ইখলাস, এবং দোয়াটি করার আগে আল্লাহর হামদ এবং সানা তাসবিহ তাহলিল এগুলো পাঠ করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পড়া। দোয়া কবুল হবে এই বিশ্বাসটা সুদৃঢ় রাখা, আমি বান্দা, আমি আল্লাহ তার রাসূলের প্রতি, আল্লাহ দ্বীনের প্রতি আমার ঈমান আছে, আমার দোয়া নিষ্ফল হতে পারে না, অবশ্যই আজিলান আও আজিলান, এক্ষুনি হবে অথবা একটু দেখতে হবে। এই জন্য আন্তাকুরুল্লাহ ওয়া আনতা মুকিনুন বিল ইজাবা, আল্লাহর কাছে দোয়া করবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে তোমার দোয়া অবশ্যই কবুল। আল ইলহাক দোয়া, দোয়ার ক্ষেত্রে নাসর বান্দার মতো দোয়া করা, আল ইলহাক শব্দটির আগে বলেছি, নাসর বান্দার বার 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 আল্লাহ আল্লাহ রাসূল কি বলছে, কয় দোয়া করতে করতে তুমি নিজে বিরক্ত হয়ে যাচ্ছ, কিন্তু আল্লাহ বিরক্ত হয় না, তুমি নিজে বিরক্ত হয়ে যাচ্ছ কিন্তু আল্লাহ বিরক্ত। আরেকটা হচ্ছে হুদুরুল কলব, আপনার মন প্রাণ সব কিছু দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যে দোয়া করছেন, মনটা যেন সেখানে উপস্থিত থাকে। এই জন্য দোয়া করতেছে হুজুর হে ঠিক না ঠিক, এই দোয়া কি কবুল হবে? এই জন্য, কারণ যেহেতু আপনারা আনুষ্ঠানিকতাকে বানায় নিয়েছেন দোয়া, আনুষ্ঠানিকতাকে দোয়া বানায় নিয়েছেন বলে কেউ আর একদিকে থাকে, কেউ আর এক পারে থাকে, এদিকে তো হুজুর তো মাশাআল্লাহ সুন্দর সুর ধরে জোরে জোরে বলেছে ঠিক না ঠিক, এই জোরে জোরে কওয়ার মধ্যে মুসল্লিদেরকে খুশি করার একটা প্রবণতা থাকে, একটা প্রবণতা যাই হোক নাও থাকতে পারে। সুতরাং প্রদৌড় কাল আপনার মন প্রাণ মেধা সব কিছু দোয়ার মধ্যে একবার ষোল আনা উপস্থিত থাকতে হবে। আর একটা দত উল্টা, সেটা হচ্ছে নিজের প্রতি, নিজের পরিবার পরিজনের প্রতি, নিজের সন্তানদের প্রতি, নিজের সম্পদের প্রতি কখনো বদদোয়া না করা, কখনো বদদোয়া না করা। অনেক সময় বাবা মা রাগ করে সন্তানদের উপরে এমন কিছু বলে ফেলেন যেটা বদদোয়ার মতো, ওনারা শুনেন কি মাইকের সমস্যা ওখানে ভাই কি বললেন। সুতরাং আল্লাহ এই এই কোনো ভাবে দেখেন নিজের প্রতি, নিজের পরিবার পরিজনের প্রতি, নিজের সম্পদের প্রতি এবং নিজের সন্তানাদির প্রতি কখনো বদদোয়া না করা। এই জন্য পিতা মাতাকে অধিক সতর্ক হওয়া দরকার যে তারা যেন সন্তানদের উপর বদদোয়া না করে, আর তার চেয়ে বেশি সতর্ক থাকা দরকার সন্তানদের, তারা যেন পিতা মাতার বদদোয়ার করুণ শিকারে পরিণত শিকার না, কারণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন তোমরা তোমাদের পিতামাতাকে এমন আচরণ করলে যে আচরণে নিজের মুখ থেকে অনিচ্ছাকৃত বিরক্তির ভাব আসে, এইরকম আচরণ করবে না পিতামাতার সাথে। সুতরাং এগুলো হচ্ছে আমরা এই বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করবো হাদিসের বর্ণনা দলিল প্রমাণ সহ। আর মাধ্যম হিসেবে আল্লাহর যে সকল সুন্দর সুন্দর নাম আছে এবং পরিপূর্ণ গুণাবলী আছে সেগুলোকে মাধ্যম করা, যেমন আল্লাহ বলছে আলিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউ বিহা, এগুলোর মাধ্যমে এগুলোর উসিলায় আল্লাহর কাছে করো আল্লাহ তুমি গাফুর, আল্লাহ তুমি গাফফার, এই নামের উসিলায় মাফ করো। আমাদের চিন্তা কোরআন হাদিসের দলিলের দিকে যাই না, যেটার মধ্যে নিষেধ, যেটা কমপক্ষে কন্ঠভাষ্যেই
ওই সেটার মধ্যে বেশি বেশি আগ্রহ, কারণ এখানে শয়তানের কিছু কাজ থাকে। শয়তান সেটাকে কারোর বেশি করে আপনার মনের মধ্যে যুক্তি গ্রাহ্য করে আপনার মনের মধ্যে সেটাকে আরো শক্ত হয়ে কি করে দেয়, নিবদ্ধ করে দেয়। এরকম করে করলে তার তো তবে না প্রবুদ আল্লাহ হচ্ছে, তাই না? এজন্য ও ওইখানে আপনাকে বেশি কাবু করে নেন। তাহলে আমরা বলতেছিলাম যে দোয়ার যে সময়গুলো, প্রথম কথা হচ্ছে দোয়ার কোনো সময় নাই। একটু আগে আপনারা খেয়াল করেছেন যে প্রত্যেক সময় প্রত্যেক স্থানে যেখানেই সেখানে আপনি দোয়া করতে পারেন, দোয়ার জন্য সকল সময়। এবং দোয়ার কোনো নিষিদ্ধ টাইম নাই। আমাদের তো তিন সময়ের হাদিস আছে, তাই না? তিনটে সময় নামাজ পড়ার কথা উৎসাহিত করা হয়েছে, ঠিক কিনা? কিন্তু দোয়ার ক্ষেত্রে কোনো নিষিদ্ধ টাইম নেই। তবে আকল যেটা, আকল স্থানীয় যেটাকে গ্রহণ করে না, যে সকল কাজ করার অবস্থায় আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ, তাহলিল, যিকির, আজকার করা যায় না, এগুলো মনে রেখে কারণ আমাদের মনসা দিক তো উল্টা দিকে দায় করছে। হয়তো শুনে যায় বাইরে হয়ে যায় বলবেন যে তাহলে যে না আমি যদি পায়খানা করতে পারছি ওখানে বসে দেওয়া গুণ নেই, প্রযুক্ত করে সবসময় করা কোনো নিষিদ্ধ টাইম নেই, তাই না? এরকম হইতে পারে না। এটা কারোর মনের মধ্যে কিন্তু এটা উল্টা উল্টা চিন্তা আসতে পারে। হ্যাঁ, ওইখানে ওই যে আপনি ঢোকার সময় বলছেন না আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাই, তখন আপনি দোয়া করছেন, কিন্তু দোয়া করে ঢুকছেন আপনাকে তখন আল্লাহ পাক সকল অনিষ্ট থেকে, সকল অপবিত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, কারণ আল্লাহ তা সেই ঢুকছি ওখানে দোয়াটা ঢোকা হয়, বের হওয়ার সাথে সাথে ওখানে যদি কিছু হয়ে থাকে, কোনো ত্রুটি আবার হয়ে থাকে, ওফরা থাকে আল্লাহ তোমার কাছে মাপ চাই। তাহলে কম্প্রিহেন্সিভ, ঢোকার আগে প্রোটেকশন, ঢোকার পরে আবার প্রোটেকশন, ইউ আর প্রোটেক্টেড, ঠিক না? বেটি ঢোকের আগে আপনি প্রিভেনশন নিলাম, বের হওয়ার পরে প্রিভেনশন নিলেন, মাঝখানে আপনি প্রোটেক্টেড, আপনি সংরক্ষিত আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। কেন বান্দাদেরকে আল্লাহ পাক এভাবে তার অনুগ্রহকে তাদের উপরে অব্যাহত ভাবে জারি রাখার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, শুধু আমরা যেটা গ্রহণ করতে পারি। এরপরেও কোরআন এবং হাদিসের দলিল প্রমাণগুলোকে সামনে রাখলে কিছু কিছু সময় আছে যেই সময়গুলোতে দোয়াগুলো কবুল হওয়ার জন্য বেশি উপযোগী, সবসময় করা যাবে, সব স্থানে করা যাবে, ওই কিছু কিছু সময় এবং কিছু কিছু স্থান সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি বেশি উপযোগী, সেগুলো আপনাদের সামনে বলছি। একটি হচ্ছে জাউফুল লাইলি আখির ও ওয়াক্ত সাহর, রাতের দুই ভাগের, বা কোনো কোনো ক্ষেত্রে জাউফুল লাইল বলা হয় রাত্রির মধ্যবর্তী, রাতের মাঝখানে, জওফ মানে প্যান্ট, আর এতে জওফকে বলা হয় কি প্যান্টকে, এই পেটকে জওফ বলা হয়, তাহলে পেটটাকে মানুষের মাঝখানে মাঝখানে, সেইভাবে জওফুল লাইল আখির রাতের শেষ ভাগের যেটা আছে, গুণাগুণ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তারা সাহরির টাইমে, রাতের শেষ ভাগে, তারা আল্লাহর কাছে মাগফিরাত চায়। যে তাহলে এই জাউফুল লাইল ও ওয়াক্তুস সাহর, রাত্রের শেষ ভাগে, সাহরির টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করেন, এটা একটি দোয়া কবুলের উপযুক্ত সময়, উপযোগী সময়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, ক্বীলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে কোন দোয়াটা বেশি শোনা হয় আল্লাহর কাছে, বেশি মানে সবচেয়ে বেশি শোনে, মানে কি সবচেয়ে বেশি কবুল করে আল্লাহ কোন দোয়াটা, কাল জাউফুল লাইল আখির, রাত্রির শেষ ভাগে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে এই দোয়াটি আল্লাহ বেশি কবুল করে। আর ওই সময় তো সুখ নিদ্রা হয়, ঠিক না? ওই সময় কিছু মানুষের সুখ নিদ্রা হয়, তবে আল্লাহর বান্দাদের অনেক বান্দা আছে আল্লাহ যারা তাদের শেষ রাত্রিটা তাদের জন্য দিনের আলোর মতো কর্মময় জীবন, তাদের কর্মময় জীবন তাদের
জীবন্ত টাইম সেটা তাদের জন্য। এই হল একটি। আর দ্বিতীয়টি হচ্ছে অদুবুরুস সালাওয়াতিল মাকতুবা। তৃতীয় স্থানটি হচ্ছে ফরজ নামাজ গুলোর পরে। এই দুবুর শব্দটার অর্থ বলা হয় পিছনে। আমরা এই জন্য মানুষের পিছন সাইডটা যেটাকে আমরা পাপ করবেন পাতা বলি যেটাকে, এটার আরবি হচ্ছে কি দুবুর। এই জন্য প্রত্যেক নামাজের ফরজ নামাজের শেষে বা পরে এইখানে চিন্তার দিক থেকে ক্লিয়ার, শেষে বলতে কি নামাজের সালাম ফেরানোর আগে সর্বশেষে নাকি নামাজের সালাম ফেরানোর পরে কোনটি? ওলামা একরাম দুটোই বলে। এই জন্য নামাজের শেষ বৈঠকে যখন আপনি আত-তাহিয়াতু এবং দরুদ ইব্রাহিম পড়ার পরে যখন দোয়া মাহসুরা গুলো করছি, ওইখানেও আপনি দোয়া করলে সেটা দোয়া কবুলের যায় না। আবার সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াগুলো করেছেন এগুলো তো নামাজের পরে সালাম ফেরানোর পরে, এই সকল আজকার, এই সকল জিকির, এই সকল দোয়া এগুলোকে বলা হয় মাসনুন। আপনি এটাকে যখনই হটিয়ে দিয়ে নিজের মন মতো একটা এখানে আনবেন, তখনই রাসূলের সুন্নাত আপনি কবুল করে দিলেন, নিজের ইচ্ছা প্রতিষ্ঠা করলেন। কথা ঠিক না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পরে তিনি কিবলা মুখী হয়ে থাকা অবস্থাতেই তাশাহুদের অবস্থাতেই তিনি আস্তাগফিরুল্লাহ দোয়া নাই না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল যে হাদিসে বললেন যে দুবুর সালাওয়াতিল মাকতুবাত ফরজ নামাজের শেষের পরে এরপরে রাসূলুল্লাহ হয় ডান দিকে মোড় নিয়ে মুসল্লিদের দিকে মুখোমুখি করে বসতেন, অথবা বাম দিকে মোড় নিয়ে কোন কোন সময় বাম দিকে মোড় নিয়ে তিনি মুসল্লিদের কে ওয়াজহান লিওয়াজ ইওয়াজিহুল মুসাল্লি মুসল্লিদেরকে সামনাসামনি করে তিনি বসতেন। হাদিসগুলোতে সব নামাজের পরে, কিন্তু আমরা এখন দুই ওয়াক্ত নামাজের জন্য করে নিয়েছি, ফজরের পরে আর আসরের। সেটাই হোক, সুতরাং তারপরে তিনি বিভিন্ন এখানে হাদিসগুলোতে বিভিন্ন আজকার কথা উল্লেখ আছে, নাস টেক্সট রয়েছে, আপনি সেখান থেকে আপনার জন্য বাছাই করে কিছু দোয়া আপনি সেখান থেকে মুখস্থ করেন, আপনি পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ। মুসল্লিরা ইমাম সাহেব পড়তেন, মুসল্লিরাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাম থেকে যে সকল দোয়াগুলো সাবেত রয়েছে সহি হাদিস দ্বারা আপনি সেখান থেকে যতটা পারেন মুখস্থ করে নেন এবং সেই দোয়াগুলো সেই সময় পড়েন, তাহলে রাসূল যা করেছেন তার অনুসরণ। এবং রাসূলের কি সালাতে ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয়, সেই দোয়া আপনার ওখানে দোয়াই নেই। যেমন সেখানকার মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা নাহমুদু ইল্লা ইয়া লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুত তানা ওয়া ইহসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এগুলো সবই আল্লাহর প্রশংসা, এগুলো সবই আল্লাহর প্রশংসা। আর আপনি যদি কাউকে দিতে না চান দেবার ক্ষমতা কারো নেই, মানে আপনি যদি না চান যত সম্পদশালী ব্যক্তিরা হোক যত প্রভাবশালী ব্যক্তিরা হয় তাদের কোন কিছুই কোন প্রকারের উপকারে আসবে না, আল্লাহ কা আপনি এগুলো বলছে। এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো 33 বার, আল্লাহু আকবার 33 বার, কত হলো 93, 100 পুরো করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আয়াতুল কুরসি পড়েন, এরপরে আমি যেভাবে সিরিয়াল বলছি ঠিক সবসময় সিরিয়াল তামান আয়াতুল কুরসি পড়েন,
এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতি, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আলা যিকরিকা আপনাকে স্মরণ করা, ওয়া শুকরিকা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা, তারপরে কি যিকরা ওয়া হুসনি ইবাদতি এবং ভালো ইবাদত করা, নির্ভেজাল ইবাদত করা, তোমার রাসূল তোমার রাসূলের প্রদর্শিত পথে রাসূলের অনুসরণের মাধ্যমে ইবাদত করা তৌফিক দান করেন। ওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল সহিত অস্বীকার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতি। এরপরে আরো অন্যান্য দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির। এরপরে কুল আউযু বিরাব্বিল কুল আউযু কুল হুয়াল্লাহু আহাদ একবার করে, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, এটা হচ্ছে বাকি তিন ফরজ অক্তের সময়, সেটা হচ্ছে যোহর আসর ইশা, আর এইটাইকে তিনবার করে পড়া ফজরের পরে এবং মাগরিবের পরে। তাহলে এগুলো পড়ে দেখেন সালাম ফেরানোর পরে অন্তত 5-7 মিনিট আপনি আল্লাহর জিকির আজকের দোয়ার মধ্যে আপনার সময়টা হবে, যেটা রাসূল করতে পারেন না। আর আপনারা আমাদেরকে আমরা শিখিয়ে দিলাম আপনাদেরকে ডান কয় নামাজের পরে দোয়া কবুল হয় এবং তার উল্লেখ আছে, আমরা সবাই ইমাম আমি জানি রাসূল তো এইভাবে এই ফেমিলি যে আমরা যেটা করছি এটা তো রাসূল একদিনও করেননি, যে নামাজের পরে তিনি সবাইকে নিয়ে একসাথে করছেন, এগুলো করেছেন যেগুলো বললাম আপনাদের। আর এই কথাগুলো বলে আসছে আজ কত বছর ধরে আপনাদের এখানে জমা করতে হবে, দরবার বছর 12-13 বছর হয়ে গেছে। সুতরাং ভাইয়েরা আমার এই জন্য তাহলে বলতেছিলাম যে আওকাতুল্লাই যে সকল দোয়ার সময়গুলো যেগুলো সেগুলোর মধ্যে একটি হচ্ছে শেষ রাত আর একটি হচ্ছে নামাজের পরে, আরেকটি আল ওয়াক্তু বাইনাল আযানি ওয়াল ইকাম, আজান এবং ইকামতের মাঝখানে, আজান এবং ইকামতের মাঝখানে কি দোয়া, আজানের পরে তাকে দোয়া আছি আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া, এটা এর আগে কিন্তু আরো কিছু আছে, সেটা হচ্ছে দরুদ ইব্রাহিম পুরোটা পড়বে, এরপরে এটা পড়ে তারপর আরেকটা আছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলুল্লাহ। এই যে আছে আজান শেষ করার পরে এই যে আছে ওইখানে দোয়া, কিন্তু ওই আজান শেষ করে এরকম হাত তুলে কিছু লোকে দেখা যায় এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং তার সাহাবায়ে কেরামরা এই দোয়াগুলো পড়েছেন, এদের একটু হাত তুলে তিনি যে দোয়ার কথা বলেন এইটা বাদ দিয়ে যদি অন্য দোয়া করেন সেটি, তবে আপনি যখন মসজিদে ঢুকলেন একামত হবে আদান তো হয়েছি এই এরপর মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সুন্নাত পড়েন, সময় থাকলে যে সকল নামাজের আগে সুন্নাত আছে সেই সুন্নাত আদায় করা, তাহিয়াতুল মসজিদ আদায় করার পরে যদি সুন্নাত আদায় করার পরে যদি একামতের সময় থাকে তাহলে আপনি তাহিয়াতুল মসজিদে পড়বেন, ওই বক্তের যে সুন্নাত আছে সেটাও পড়বেন, আর যদি সব ততটা সম্ভব না হয় তাহলে যে সকল সালাতের আগে সুন্নাত আছে ওই সুন্নাত আদায় করার সময় যদি তাহিয়াতুল মসজিদের নিয়তটাও তার মধ্যে থাকে ইনশাআল্লাহ আদায় হবে, আদায় হয়ে যাবে। আসরের সময় আমরা অনেকই নামাজ পড়ি না, এসে বসে থাকি, তো এখনো 10 মিনিট আছে, এখনো 5 মিনিট আছে একামতে, এসে বসে থাকাকে এবার মন মনে করে। এই জন্য আর বিশেষ করে মাগরিবের সময় তো আরো, মাগরিবের সময় এখনো 5-7 মিনিট বাকি আছে, আজানের পরে কোনো কোনো মসজিদে 5-7 মিনিট পুরো সময় থাকে, এসে সোজা বসে যায় যে লোকটা রাসূলের এই সুন্নাত আমল করে ত্যাগ করে যায় তার দিকে তাকাবে, তো এই কোন নামাজ পড়ে একদিন আমার সময় দেখছি আমার মহল্লার মসজিদে, তো কিসের নামাজ পড়ে বুঝছেন, এইসব আমাদের আলেমদের দোষ, আমরা আলেমদের কথা বলি না, আমরা আলেমরা এটা বলি না, অথচ মাগরিবের আগে ফরজের আগে আজানের পরে এরা বলে কি বলে ভাই আসরের পরে মাগরিবের আগে আর তো কোনো নামাজ নাই, না আপনার ওই কথাটা শোনা ভুল অথবা বুঝতে ভুল, আসর নামাজের পরে সূর্য ডোবার আগ পর্যন্ত এমনি যে সকল নফল ইবাদত করে সেই নফল ইবাদত নেই, কিন্তু ওই সময় যদি আপনি মসজিদের মধ্যে ঢুকে আপনাকে যদি সেখানে অবস্থান করার সময় বসে বসার দেরি করেন মসজিদে ঢুকে যদি সেখানে দেরি করার আপনার নিয়ার থেকে কোনো কাজে যেয়ে থাকবে এটা কোরআন শিফ দিবেন এসে ঢুকছেন কোরআন শিফে নিয়ে চলে গেলেন তাহলে নেই, আপনি যদি এখানে এসে বসেন অথবা দেরি করেন তাহলে আপনি দুই রাকাত নামাজ পড়ে তারপর ঘুরবেন, এইখানে আপনি আসরের পরে কোনো নফল নাই এই হাদিস এখানে এই ফতোয়া এখানে চলবে না, তাহলে এখানে মসজিদে ঢোকার কারণে আপনার এই দুই রাকাত নামাজ আপনার জন্য আসছে, কথা বুঝছেন? আচ্ছা
কিন্তু এখন তো মাগরিবের আজান হয়ে গেছে, এখন কি আর আসর পড়া, আসর পর আছে এটা? মাগরিবের যখন আজান হয়ে গেল এখনো 5-7 মিনিট ফরজ শুরু হতে দেরি আছে, আপনি দুই রাকাত এইখানে নফল পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরামরা মাগরিবের আগে এই দুই রাকাত এত বেশি পড়তেন যে তারা প্রত্যেকে প্রত্যেকে খুঁটির আলাদা আলাদা দাঁড়িয়ে সুন্নত পড়তেন। হঠাৎ কোন আগন্তুক লোক আসলে মনে তার কাছে মনে হতো বোধহয় ফরজ হয়ে গেছে, ফরজের পরে সুন্নাত পড়বে, হাদিসে আছে বলে। আর আমাদের এখানে কেউ কিছু তো আমল করি না, যদি কিছু দু একজন আমলটা করতে চায় তার থেকে পাকা চোখে প্যারা চোখে তার আলো হয়ে যায়। এভাবে হাদিস গুলো আমাদের সামনে থেকে উঠে বলে যাচ্ছে, আমল শেষ যেগুলো আমল করা সম্ভব এসে বসে থাকে গল্প করে বুঝা বসে বসে, কিন্তু এই দূরে কাজ সন্ধান করে। এই জন্য এগুলো এই সময়ে আপনি দূরে কাজ সুন্নত পড়ে সময় থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, এই দোয়া আপনার কি হবে? কবুল হবে। নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়লেন সেটাও আল্লাহর কাছে কবুল হবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইউরাদু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামার মাঝখানে যে দোয়া সেই দোয়া ফেরত দেওয়া হয় না। আবু দাউদ তিরমিজি সহিহ সনদে হাদিস বর্ণনা করা হয়েছে। ইনদা সুজুদ সেজদার সময়, সেজদার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের অতি কাছাকাছি চলে যায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরু মিনাদ দুআ, সুতরাং এই সিজদারত অবস্থায় তুমি বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া। সহিহ মুসলিমের হাদিস, সাআতু মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনের কোন এক সময়, এটা সুস্পষ্ট করে বলা নেই কোন সময়টা। এই জন্য ওলামা ইকরাম বহু বিভিন্ন বিভিন্ন মতামত দিয়েছে, জুমার আগে কেউ বলছেন জুমার যখন খুতবা হচ্ছে ওই সময়, কেউ বলছেন জুমার পরে, কেউ বলছেন ওই সময় আসরের সময়, নানান মতামত বলছে। কিন্তু আমরা যদি মানে যার যখন সুযোগ হয়, আল্লাহ রাসূল বলেছেন জুমার কোন এক সময় দোয়া কবুল হয়, আপনি নিজের মন থেকে যে কোনো একটা সময় আপনার উপযোগী অনুযায়ী সময় নির্ধারণ করে যদি সেভাবে আপনার কাছে দোয়া করা হইতে পারে, ওই সময় নিয়ে আমরা দোয়া কবুল করে নিচ্ছি না, কথা ঠিক না বেঠিক? তাহলে জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমা নামাজ সম্পর্কে, জুমার দিন সম্পর্কে, ফিহি সাআতু, এই দিনে এমন একটি সময় আছে, লা ইউআফিকু ওয়া আব্দুল মুসলিমুন ওয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আতাহু ইয়া, যে ওই সময়টিতে কোন আল্লাহর বান্দার তারা তো অবস্থায় সালাত আদায় করছেন এবং তার মধ্যে আল্লাহর কাছে কিছু চাইছেন, ইল্লা আতাহুল্লাহ, আল্লাহ তাকে অবশ্যই দিয়ে দিবেন, আল্লাহ তারা তা অবশ্যই তাকে। তাহলে আমরা যখন মসজিদে আসি, এসে যদি সালাত আদায় করি, ওই সময়টাও আপনার জন্য আল্লাহর পাকি দোয়া কবুলের জন্য, ওই সালাতটাই আপনার জন্য কবুল করতে পারে। এটা বুখারী মুসলিমের হাদিস। দোয়া ইয়াউমে আরাফা, আরাফা দিবসের দোয়া, আরাফা দিবসের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুদ দোয়াআ দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল হামদু ওয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এটা তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এভাবে এই সময়গুলোতে, এই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া বেশি কবুল করেন, অথবা দোয়া কবুল হওয়ার জন্য এই সময়গুলো বেশি উপযোগী। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এরপরে দোয়ার কিছু ফজিলত, অথবা বিপদ আপদের সময় আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াগুলো আল্লাহ যে কবুল করেন, তার কিছু উদাহরণ আমরা কোরআন হাদিস থেকে এবং নবীগণের জীবনে কোরআনের আয়াতের আলোকে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। একটি হচ্ছে, যারা বিপদগ্রস্ত আছেন, মুসিবতে আছেন, অসুস্থ আছেন,
তারা যদি নিজেরাই আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, এই ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামাল সূরা আন-নামালে 62 নম্বর আয়াতে বলছেন, আম্মা ইউজিবুল মুদদাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু, যে কে আছে যে এইরকম বিপন্ন ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি, মুসিবতে পড়া ব্যক্তি, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ ছাড়া আর কে কবুল করতে পারে। এরপরে ওয়াইয়াকশিফুস সু, তিনি সকল প্রকার অনিষ্ট, সকল প্রকার খারাপি তিনি দূরীভূত করে দেন। ওয়াইয়াজআলুকুম খুলাফা আল আরদ, আর তিনি তোমাদের জন্য এই দুনিয়ার জীবনে তোমাদেরকে স্থলাভিষিক্ত করে দেন। অর্থাৎ তোমাদের কথা বললে তোমাদের, তোমার নেককার বান্দাদের মধ্যে তোমরা জীবিত থাকলেও লোকেরা তোমাদেরকে স্মরণ করে, তোমাদের মৃত্যুবরণ হলেও তোমাদেরকে লোকেরা ভালোভাবে ভালো কথার মধ্যে তোমাদেরকে স্মরণ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম, তারা সকলেই ভালো কাজের ক্ষেত্রে তারা অগ্রগামী ছিলেন। কারণ ইন্নাহুম, আল্লাহ বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা আম্বিয়া ইকরাম, তারা সকল প্রকার কল্যাণের কাজে তারা ছিলেন অগ্রগামী। ওয়াইয়াদুনা রাগাবান ওয়া রাহবা, আর তারা আমার প্রতি আবেগময় হয়ে, আমার প্রতি ভীতি প্রদর্শন করে তারা আমাকে সবসময় ডাকে এবং আমার কাছেই তারা দোয়া চায়। সূরা আল আম্বিয়ার 90 নম্বর আয়াত। এই জন্য এই সকল সিদ্দাত, মুসিবত, বালা, অসুস্থতা, এই সকল অবস্থাতে ব্যক্তি নিজে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া বেশি কবুল করেন। আমরা দেখি আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম, যাকে যিন্নুন বলা হয়, যিন্নুন বলা, ইউনুস আলাইহিস সালামের একটা কি যিন্নুন বলা হয়, অর্থাৎ তিনি মাছ বলা, যে মাছের বেটে ছিলেন। আল্লাহ বলছেন ওয়া যিন্নুন, তাহলে ইউনুস আলাইহিস সালামের নাম উপাধি হিসেবে যিন্নুন, এটা কোরআনের ভাষা। ওয়া যিন্নুন ইল্লাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি, ইউনুস আলাইহিস সালাম তিনি তার এলাকার থেকে এলাকার লোকদের উপরে দাওয়াত দেয়, দাওয়াত দেয়, গ্রহণ করেন, এই জন্য রাগ করে ওই এলাকার থেকে তিনি চলে যাচ্ছেন। আচ্ছা, আল্লাহ নির্দেশ ছাড়া আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ বলছেন যখন সে এলাকা ছেড়ে মহাদ বা রাগ করে, ক্রোধ করে, ক্ষোভ দেখায় ওখান থেকে যাচ্ছে, আল্লাহ বলছেন ভগবান না আল্লাহ তাকদির আলাই, সে বোধ হয় মনে করছে যে আমি তার উপরে কি পাওয়ার দেখাইতে পারবো না, এই জন্য এলাকাতে সরে যেতেছে। তখন বলছেন কানাদা, তারপর ঘটনা আছে সংক্ষেপে আল্লাহ বলছেন কানাদা ফির জুলুমাত, তার অর্থ কি, এরপরে সেই নৌকাতে গেল, সেখান থেকে নদীতে তাকে নৌসাগরে ফেলে দেওয়া হলো, মাছ একটা তাকে নয়াত আছে, মাছ তাকে এসে গিলে গিলে খেল, বড় মাছ, এটাকে এখন কি বলা হয় সাগরের মধ্যে কি বড় বড় কি থাকে দিবে মাছ, এই সব মাছ তাকা মামুল হু, এরকম বড় দাঁতের মাছ তাকে গিলে ফেলল, তাকা মানে গিলে ফেলাম, সেখানে তিনি কয়েক বছর থেকেছে মাছের পেটে। আল্লাহ বলছেন একটা হচ্ছে পানির ভিতরে, তার উপরে মাছের পেটে, আল্লাহ এর ব্যবহার জুলুমাত, অন্ধকার গুলোর মধ্যে, সে অনেক প্রকারের অন্ধকারের মধ্যে সে তখন তার আল্লাহকে বলে নাই, আল্লাহকে তিনি ডাকছেন, কি বলে ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই যে এটাকে বলা হয় যে তাও, যে সকল ইবাদতের মধ্যে যে সকল জন্য যে সকল উসিলা যেটা গ্রহণযোগ্য শরীয়তের দৃষ্টিতে আল্লাহর কাছে, এই যে তাওহীদ, কালিমাতুত তাওহীদ, আল্লাহ আপনি ছাড়া কোন সত্য মাহবুব নাই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি যেই মানসিকতা নিয়ে না করছি এটা আমি নিজের উপর জুলুম করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। ফানাজ্জাইনাহু, আয়াতের পর্বে আল্লাহ বলতেছেন এভাবে যখন আমার তাওহীদের মাধ্যমে সে যখন নিজের দোষ স্বীকার করে আমার কাছে প্রার্থনা করলো, আমি সঙ্গে সঙ্গে তাকে নাজাত দিয়ে দিলাম। ফানাজ্জাইনাহু আল্লাহ, ওকাজালিকা নুনজি, দেখে শুধু নবী ইউসুফ, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বলে আল্লাহ ওয়াদা করছেন, ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন, আর এভাবে আমি ঈমানদার ব্যক্তিদেরকে নাজাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সূরা আল আম্বিয়া 87 নম্বর আয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া, তার কাছে আশ্রয় চাওয়ার কারণে তিনি নিস্তার পেলেন,
যদি এগুলো না হতো, আল্লাহ অন্য আয়াতে বলেছেন যদি এগুলো সে না করতো, আমার কাছে আশ্রয় গ্রহণ করতো না করতো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাফফিহিন, যদি এভাবে আমার প্রশংসা করে আমার তাওহীদের কথা বলে যদি আমার কাছে দোয়া না করতো, আমার কাছে আশ্রয় না চাইতো, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তাকে বাসের পেটে থাকতে হতো। কে বলছেন? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাফফিহিন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, সূরা সফাতের 143 144 নম্বর। এভাবে মুসলিম আলাইহিসসালাম আল্লাহ পাক রক্ষা করেছেন, নবীউল্লাহ নূহ আলাইহিসসালাম দোয়া করেছেন, আল্লাহ বলছেন ওয়া নূহান ইদ নাদা মিন ক্বাবলু ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, আমি নূহ আলাইহিসসালামকে পাঠাইছিলাম সেখানে, তারপরে যা হওয়ার হয়েছে এবং আমি তাকে বিপদের মধ্যে ছিল সে আমাকে ডেকেছে, ফানাজ্জাইনাহু, আমি তাকে মুক্তি দিয়েছি, তাকে নাজাত দিয়েছি, ওয়া আহলাহু, এবং তার যারা অনুসারী ছিল তাদেরকে নাজাত দিয়েছি, কিসের থেকে? মিনাল কারবিল আযীম, মহা বিপদ থেকে, মহা সাইক্লোন হয়েছিল, বিশাল তুফান হয়েছিল, পানির প্লাবন হয়েছিল, এবং কি ধরনের কোন পরিমাণে পানির প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, যা কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ছিল কোরআনে কারিমে আল্লাহ সেটা তুলে ধরেছেন। সুতরাং আল্লাহ বলছেন এই সকল বড় বিপদ থেকে আমি তাকে মুক্তি দিয়েছি, তাকে এবং তার অনুসারীদেরকে আমি মুক্তি দিয়েছি, কি বলে দোয়া করেছেন? আমাকে তো অসুস্থতা পেরিয়ে বসেছে, আমি তো রোগে কাতর, আমি তো কষ্টের মধ্যে আছি, আর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমার এই কষ্টের তুলনায় আপনার দয়া, আপনার অনুগ্রহ কিছুই না, আপনাদের সবচেয়ে বড় রহমওয়ালা, সবচেয়ে আপনি দয়াবান। তাহলে এই অসুস্থতার কথা বলে আমি যে বিপদে আছি সেই বিপদের কথা উল্লেখ করে আল্লাহর কাছে আল্লাহ তুমি তো রহমান, তাহলে এটাও আপনার দোয়া কবুলের একটা কি, এটাও আপনার দোয়া কবুলের বুঝিনা। তাছাড়া এছাড়া আমাদের মানুষেরা মুসলিমরা খোঁজে কার উসিলা গুণ হয়ে যায়, আল্লাহ যেগুলো শিখিয়ে দিলেন, রাসূল যেগুলো বলে দিলেন, সেগুলো না, সেগুলো না, সেগুলো মনে হয় বিশ্বাসও করে না, অথবা বিশ্বাস করলে সেগুলো গুরুত্ব মনে করে এগুলো ডাইরেক্ট হবে, আমার হুজুরে উসিলা করে দোয়া চাইলে আপনার ডাইরেক্ট কবুল করে দিবে, এটা বিশ্বাস কেন, শিরকি বিশ্বাস কেন। তাই জন্য ঈমান নষ্ট করতে তো শয়তান পটু, কি বলেন, পটু সে। তো সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিসসালামের কথা বলছেন, তিনি সবর করেছেন, কখনো বিরক্ত হন নাই আল্লাহর প্রতি, অনেক কষ্ট আমি তাকে সবরকারী হিসেবে পেয়েছি, সাক্ষী কে দিচ্ছে, এ প্রত্যয়ন কে করছে, আল্লাহ আমি আয়ুবকে সবরকারী হিসেবে পেয়েছি, আল্লাহ বলছেন আর নিয়মাল আব্দু, সে কত উত্তম বান্দা, কত উত্তম বান্দা। সূরা সাদের 44 নম্বর আয়াত, আর আগে যেটা সূরা আল আম্বিয়ার 83 নম্বর আয়াত, এরপরে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, তাকে অসুস্থতাকে সুস্থতা দান করেছেন, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করেছি, ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া বলে কবুল করেছি, ফাকাশাবনা মা বিহি মিন দুররি, আর তার যে অসুস্থতা ছিল, তার যে রোগ ছিল, সেই রোগ আমি আল্লাহ ভালো করে দিয়েছি। সূরা আম্বিয়া 84 নম্বর আয়াত, জাকারিয়া আলাইহিসসালাম সন্তান নাই, ছেলে মেয়ে কিচ্ছু নাই, বয়স হয়ে গেছে বেশি, স্ত্রী বান্দা, স্ত্রী কি বান্দা, এবং জাকারিয়া অষ্টাদার সাইবা সূরায়ে মারিয়ামে আল্লাহ প্রথম দিকে বলছেন তার স্ত্রী ছিল হলো বান্দা, আর জাকারিয়া আলাইহিসসালাম নিজেও তার চুল টুল পেকে গেছে, এখনকার চুল বাগান 25-30 চুল পেকে গেছে, এখনকার কথা বুঝছেন না,
তখন তার স্ট্রেংথ ছিল, এই জন্য আমরা কোন সময় সেটা পোর্ট করেছে। আশ্চর্য জাকারিয়া বলতেছে আমার তো আর কিভাবে করবো, আমার তো সুলতুন পেয়ে গেছে, আমার স্ত্রী তো কি বন্ধা। আল্লাহ বলছেন যে প্রভাবই হবে। এই জন্য আল্লাহ তার কাছে যখন জাকারিয়া আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, জাকারিয়া ইবনা রব্বাহু, জাকারিয়া যখন তার রবের কাছে দোয়া করলেন কি বলে, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা যাদের সন্তান আছে তারা এই দোয়া বেশি বেশি করে করবে। আর জাকারিয়া আলাইহিসসালামকে এরকম অসম্ভব বয়সে তাকে আল্লাহ বাচ্চা ছেলে সন্তান দিয়েছেন, সন্তান দিয়েছেন। এই যে রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব, আপনি আমাকে এই দুনিয়াতে একেবারে বংশহীন নির্বংশ করে ছেড়ে দিয়েন না, আমাকে একক জাকারিয়া হিসেবে পৃথিবীতে রেখেন না। আল্লাহ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা তো সত্য, আপনি হচ্ছে সবচেয়ে উত্তম অধিকার উত্তরাধিকারী, যার উত্তরাধিকারী আপনি, যার দয়াকারী আপনি, যার আশ্রয় প্রশ্রয় দানকারী আপনি, তার তো আর কিছু লাগে না। তারপরেও আল্লাহ এই দুনিয়াতে আর মানুষ হিসেবে জাকারিয়ার জন্য একা একটা ফর্দ, একা নিঃসন্তান হয়ে যেন না থাকি, এই দোয়া যখন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দোয়া কবুল করে তাকে বুড়া বয়সে কি দিয়েছেন, সন্তান দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, এর যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাক্ষী দিয়েছেন, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাম বলেন কানা মিন দুআই দাউদ, দাউদ আলাইহিস সালামের দোয়া ছিল কি তা রাসূল বুঝে হাদিসে। এটা অনেকে আমরা অনেক আলেম আমাদের মুখে দোয়া শুনি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, দাউদ আলাইহিস সালামের দোয়া করছে, আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসার দোয়া করছি, আমি যেন আপনাকে বেশি ভালোবাসি, ওয়া হুব্বা মানে ইউহিব্বুক, আর তাকে যেন ভালোবাসি যে আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসি এই তৌফিক আমাকে দেন, আর আমি যেন তাকে ভালোবাসি যে আপনাকে ভালোবাসে। ওয়াল্লা আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আর এমন আমল করার তৌফিক দান করেন যে আমল আপনার ভালোবাসার কাছে নিয়ে যাবে, যে আমল করলে আমি আপনাকে আর বেশি বেশি ভালোবাসা ভালোবাসতে পারি, সেরকম আমল করার জন্য আপনি আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহ আপনার প্রতি আমার ভালোবাসার জন্য আমার নফসের চাইতে বেশি হয় সেই তৌফিক তুমি আমাকে দান কর, ওয়া আহলি আমার পরিবার পরিজনের চাইতে যেন আপনার প্রতি আমার ভালোবাসা বেশি হয়, ওয়া মিনাল মাই বারিদ ঠান্ডা পানির, আর ওদের কাছে ঠান্ডা পানির দাম, ঠান্ডা পানির মূল্য, ঠান্ডা পানির প্রতি আগ্রহ, তাদের সন্তান আদির প্রতি যেরকম আগ্রহ ওই রকম। এই জন্য আল্লাহ রাসূল বলেন মিনাল মাই বারিদ, কারণ গরম দেশ তো, তাদের কাছে ঠান্ডা পানি যেটা আত্মা জুড়ে যায় এরকম পানি তাদের, এই জন্য অনেক দামে দামে জায়গায়, অনেক দামি দামি জায়গায়, এই যদি দেখেন না সন্তান আদি পরিবার পরিজন তার সাথে ঠান্ডা পানির কথা বলছেন, কি লেভেলে তারা ঠান্ডা পানির প্রতি তাদের ইচ্ছিল, তাও দাউদ আলাইহিস সালামের সময়। তিরমিজির হাদিস, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীগণ তারা আমাদেরকে দোয়ার যে পদ্ধতিগুলো শিখিয়েছেন সেগুলো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআন কারীমের মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং ভাইরা আমার, এই যে দোয়া হচ্ছে আমাদের মুমিনদের প্রথমই যেমন বলছে মুমিনদের হাতিয়ার, আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতিল যিকরি হাকীম, আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. وعز الحاضرين أمد التدية برجائي كده رسول الله صلى الله عليه وسلم شرد رسول جيد وقلو قلت شكلا سؤالي سيكرة چلو أمرا إن شاء الله بربنتي خطبة جوكنا أمرا دعا ششتا سنة أمرا إن شاء الله شكنا أمرا وعنا معهم بجودك
وكرمك ورحمتك يا ارحم الراحمين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين